সৌদি আরবে বসবাসকারী সকলকে অনুমতি ছাড়া বারোটি দেশে ভ্রমণে নিষেধ করেছে সরকার সৌদি সরকার এর অনুমতি ব্যতীত সৌদি আরবে বসবাসকারী সৌদি নাগরিক এবং প্রবাসীদের বারোটি করোনা অধ্যুষিত দেশে ভ্রমণে সকলকে সতর্ক করেছে সৌদি সরকার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর একটি সূত্র থেকে আজ বুধবারে এ ব্যাপারে জানা যায় সৌদি গ্যাজেট এর সূত্র অনুযায়ী করোনা উদ্ধিত এই বারোটি দেশ হচ্ছে লিবিয়া সিরিয়া লেবানন ইয়েমেন ইরান তুর্কি আফগানিস্তান আর্মেনিয়া সোমালিয়া কঙ্গো ভেনেজুয়েলা এবং বেলারুস সূত্রটি আরও জানায় উল্লেখিত দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের পরিমাণ বেশি হবার কারণে এবং নতুন প্রকারের করোনাভাইরাস দেখা যাবার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার তবে যদি কোনো সৌদি নাগরিক বা সৌদি আরবে অবস্থিত সৌদি প্রবাসী উল্লেখিত দেশগুলো বা করোনাভাইরাস নিয়ন্ত্রণে নেই এমন কোনো দেশে ভ্রমণ করতে চান তবে তাকে অবশ্যই ভ্রমণের পূর্বে সৌদি সরকার এর অনুমতি নিতে হবে যে সকল সৌদি নাগরিক উল্লেখিত এই বারোটি দেশে আটকা পড়েছেন তাদেরকে সৌদি অ্যাম্বাসিতে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশ দিয়েছে সৌদি সরকার